আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে কিন্তু আমি চলে এসেছি মালিহায়, আপনাদেরকে দেখাবো চমৎকার সুন্দর সুন্দর শাড়ি কালেকশন। তো আগে প্রথমে আপনাদের সাথে হাই হ্যালো করি, দেন শাড়ি কালেকশনগুলো দেখাবো। শুধু যে শাড়ি কালেকশন দেখাবো তাই না, এখানে শাড়ি আছে, লেহেঙ্গা আছে, তারপর থ্রি পিস আছে। তো আগে আপনারা জয়েন করেন, তারপর শুরু করি। আমি যখন দেখবো আস্তে আস্তে আপনারা জয়েন করছেন বা হাই হ্যালো লিখছেন, তারপরেই কিন্তু প্রোডাক্টগুলো দেখানো শুরু করব। তো আমাদের সাথে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই হাই লিখবেন, আর লাইভটা ক্লিয়ার আছে কিনা। বাও, আমাদের সাথে 11 জন ইনস্ট্যান্টলি, কিন্তু আমার সাথে 11 জন 30 জন জয়েন করেছেন। বাও, আমার খুব ভালো লাগছে, তার মানে এখন প্রোডাক্টগুলো দেখানো যায়। তো আজকে আপনারা কে কি মানে কে কি ধরনের শাড়ি দেখতে চাচ্ছেন সেটা কিন্তু জানাবেন। একজন লিখেছেন হাই, আবু ভাই লিখেছেন হাই, তারপর তানিয়াপু লিখেছে হ্যালো আপি, মুন্না মুন্নি লিখেছেন কেমন আছেন, ফ্লোরাল শাড়ি দেখাবেন আপু, অর্গানজা ফ্লোরাল শাড়ি দেখাবেন প্লিজ। ওকে, আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। লাইভ ক্লিয়ার আপু, থ্যাংক ইউ, লাইভ ক্লিয়ার সেটা জানানোর জন্য। আমাদের সাথে এখন 46 জন আছেন, 46টা লাইক হবে, সবাই হাই লিখছেন। তো আশা করি সবাই ভালো আছেন, সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, সবার উপরে শান্তি বসিত হোক। ওয়াও, শাড়ির গাঁটটি চলে এসেছে। তো ব্রাইডাল লেহেঙ্গা দেখান আপু, মানহামণি কেমন আছে, মানহামণি খুব ভালো আছে। তা আমি চাচ্ছি আগে সবার সাথে কুশলাদি বিনিময় করে নেই, তারপর আপনাদেরকে অনেক 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 শাড়ি কালেকশন দেখাবো। রিকু ভাইয়া সাউন্ডটা কমাতে হবে। তো আমরা কিন্তু এখানে অনেক, এখানে কিন্তু আমাদের সাথে রফিক ভাই আছে। আসসালামু আলাইকুম, সবাই সালাম দেন। আপনি কোথা থেকে লাইভ করছো? এটা হচ্ছে নূর ম্যানশন শপিং কমপ্লেক্সে, এটা হচ্ছে তৃতীয় তলা, 17 এবং 18 নম্বর শপ, এটা হচ্ছে মালিহা শাড়িস, অর্গানজা ফ্লোরাল শাড়ি। আই এম ফার্স্ট টাইম ওয়াচিং আপু, থ্যাংক ইউ। মুরগি রফিক ভাই, মুরগি রফিক ভাই, এটা কি, ওয়াও, ও এটা দীপু ভাই লেখছে। তোমার রূপা বোনটা কেমন আছে? আমার রূপাটা সবসময় ভালো থাকে, কারণ আমি সবসময় ওকে দোয়া করি, আল্লাহর রহমতে মনে হয় ভালোই আছে। হাই আপি কেমন আছো, মানহা কেমন আছে। তো যাই হোক, হাই হ্যালো গল্প তো করলাম অনেকক্ষণ, এর মধ্যে অনেক মজা মজা গল্প করব। তো 57 জন এখন আমাদের সাথে আছে, এখন আমরা একটু প্রোডাক্ট দেখাই, একটু প্রোডাক্ট দেখানো হবে, একটু গল্প হবে, আর আমার টকঝাল মিষ্টি কথাবার্তা তো আছেই। তো কী দেখাবেন ফার্স্টে? এখন আমাদের মুরগিয়ালা, আমাদের মুরগিয়ালা রফিক ভাইয়া, এখন নেট ফেব্রিকের উপরে পালসের কাজ এবং আপা একটা ছেলেদের পরা শাড়ি দেখান, ছেলেদের পরা শাড়ি এখন পর্যন্ত হয় নাই, মার্কেট আসার সাথে সাথে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওটা আমি অর্ডার দিয়েছি, অর্ডার দিয়েছি ও করে। এটা প্রাইস কত ভাইয়া? এটা প্রাইস গুলো সবগুলো আপনার রিজনেবল প্রাইস আছে। তার মুরগির কি অবস্থা? মুরগির ভালোই অবস্থা ভাই। আপনার মুরগির কি অবস্থা? আমার মুরগির ভালো অবস্থা। এটা প্রাইস আসবে হলো আপনার 7500 টাকা। বড় করে খুলে দেখালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা খুলে দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য, যেহেতু এটা সাপেক্ষে ওপেন করে দিলাম। হ্যাঁ সেটাই, আপনাদের কথাই আগে, আপনারাই আমাদের প্রায়োরিটি, আপনাদের জন্য এত কষ্ট করা মঙ্গলবার দিনে। তো যাই হোক, আমরা এটা একটু দেখাচ্ছি, কিন্তু খুব সুন্দর করে কিন্তু কারুকাজ করা আছে, অল ওভার দেখাচ্ছি। 51 জন লাইভ দেখছেন, মাত্র 8টা লাইক, এটা তো হতেই পারে না, এত কৃপণতা করছেন কেন? প্লিজ একটা করে লাইক কিন্তু দিয়েই দিতে পারেন। ইউ আর দ্য বেস্ট ইউটিউবার, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। আপু ব্ল্যাক কালার শাড়ি দেখান, সব রকমের শাড়ি দেখানো হবে, আমি একটা একটা করে ডিজাইন ওয়াইজ যাওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে আরেকটা কালার, এটার প্রাইসটাও কি সিমিলার?
এখনো কিন্তু অনেক কৃপণ আপুরা আছে, ভাইয়ারা আছে, যারা কিন্তু মাত্র 14টা লাইক হয়েছে। আমি কিন্তু 50টা লাইক চাই চাই। আপনারা 50 জন কিন্তু লাইক দিয়ে রাখবেন। আর নতুন যারা আমার লাইভে জয়েন করেছেন তারা কিন্তু অবশ্যই 50 জনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। দিলাম লাইক, থ্যাংক ইউ সো মাচ। আপু এই শাড়িটার দাম কত? কাপড়গুলো কোন দেশের? কাপড়গুলো কোন দেশের? আমার কাছে কিন্তু বেশি ভালো লাগছে যে টার্সেল গুলো। পিঙ্ক কালার শাড়ি দেখাও, অবশ্যই দেখাবো। এটা একদম পিওর আইটেম। এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি। আপনারা যে কোনো পার্টি ওয়ার প্রোগ্রাম বা ফাংশনে কিন্তু আপনারা এই ধরনের শাড়িগুলো কিনে পড়তে পারেন। প্রাইসটা আমি বলে দিচ্ছি, 7500। আমরা এখানে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি সবগুলো প্রোডাক্টই কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট। দ্যাটস ওয়াই দামের দিকে তাকালে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া কিন্তু আপনারা আসলে নিম্নমানের কোয়ালিটি নিতে পারবেন না। আরেকটা সুন্দর শাড়ি আছে, সেটা একটু দেখাই। এটার প্রাইসটা কত পড়বে? প্রাইসটা পরে বলি, আগে প্রোডাক্টটা দেখাই ভাইয়া। এটা মাত্র 3200 টাকা হলে নেওয়া যাবে। যারা একটু চিপ রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন। দামি দেখিয়েছি, একটা কম দামি দেখালাম। হ্যাঁ হ্যাঁ, জানো সবারই ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। তো আমি একটু বলে দিচ্ছি, আপনারা যখনই এই শাড়িগুলো আপনাদের ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং স্ক্রিনে আমরা মালিহা শাড়িজের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর আমরা যে দামটা বলছি সেই দামটা কিন্তু হচ্ছে 100% ফিক্সড প্রাইস। আপু আপু মজা করলাম, এই প্রথম কারো লাইভে কমেন্ট করলাম, থ্যাংক ইউ। আজকে করলেন, ইনশাআল্লাহ পরবর্তীতে যখন থাকবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এর পরবর্তীতে আমি যখন আবার লাইভে আসব তখন কিন্তু আবারও আপনারা প্রোডাক্টগুলো কিন্তু দেখতে পারবেন বা আবারও কমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি নেক্সট কালেকশনটা একটু দেখাবো। কোয়ালিটি সম্পূর্ণ পার্টি শাড়িটা দেখান, হোয়াইট শাড়িটা। রেড চেয়েছে, রেড আগে দেখি ওইটার দাম কত আর কতবার জিজ্ঞেস করব। হোয়াইট শাড়ি কোনটার কথা বলছেন আমি বুঝতে পারছি না। এটা কি এই এই হোয়াইটটা? এখানে একটা হোয়াইট শাড়ি আছে, সেটা কোথায় ভাইয়া? হাতের কাছেই তো ছিল। না না, হাতের কাছে হোয়াইট কোথায় থাকলো? এটা কি মনে হোয়াইট বলছে? অ্যাশ কালার। আচ্ছা ওকে, এটা হচ্ছে অ্যাশ কালারের। এটা ক্রাশ ক্রাশ মুসলিন। ইশ, মিস করে ফেললাম। মিস করে কিছু নেই, আমি কিন্তু এই মাত্র এসেছি। আপু আপনার নাম কি? নামটা মুক্তা নাকি? না, আমি কিয়া চৌধুরী। ইউটিউব চ্যানেল ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসটা আমার, আর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসেই কিন্তু লাইভটা হচ্ছে। আমার নাম মুক্তা, না কিয়া চৌধুরী। তো যাই হোক, আমি এইটা একটু দেখাচ্ছি। এটার প্রাইসটা আমি একটু বলে দেই, 10500 টাকা। 10500 শাড়িটা কিন্তু সত্যি খুবই সুন্দর। আপু এই ঝাড়খান পাথর দিয়ে সুন্দর করে সাজানো আছে, আর শাড়িতে যে কাজটা দেখছেন না আউটলাইনটা, এটা হলো স্প্রিং সুতা দিয়ে সাজানো। সম্পূর্ণটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। আর এতে ধানি যে কাজটা দেখছেন মিডলে মিনা করা, এটা সম্পূর্ণ রেশমি সুতার কাজ করা। এবং বডির যে ফেব্রিক্সটা 100% এটা ক্রাশ মসলিনের ওপরে, ফার্স্ট টু লাস্ট একইভাবে কাজ করা আছে। চমৎকার সুন্দর শাড়ি। প্রাইস হচ্ছে 10500 টাকা। 10500 কালার হবে 3টা। অসাম, আমি নেব এটা। অন্তরা আপু লিখেছেন আপু এটা নেবে। তো আচ্ছা ঠিক আছে আপু, ব্লারলি লাইভ। তো এটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের কে সুন্দর মতো দেখানোটাই কিন্তু আমাদের মেইন কাজ। তো লাইক কিন্তু মাত্র 30টা পড়েছে। আমি ভেবেছিলাম আমাদের এখানে প্রায় 55 জন আছে, 50টা লাইক মিনিমাম হবে, কিন্তু আসলে সবাই যে এত কৃপণতা কেন করছে বুঝতে পারছি না। এত কষ্ট করে লাইকটা করছি কিন্তু আপুরা কিন্তু লাইক দিতে কৃপণতা করছে আমার সাথে। আপু এটা কোন শপ? এটা হচ্ছে মালিহা, মালিহা শাড়িজ, নুরবানশন মার্কেটের তৃতীয় তলায়, 17 এবং 18 নম্বর শপ।
তো আমি এটা একটু দেখাচ্ছি, একটা আপু কিন্তু রেড কালার শাড়ির কথা বলেছিলেন, তো এটা হচ্ছে রেড কালার, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের ভিতরে কিন্তু হচ্ছে সুতার কাজ করা আছে। অ্যাড্রেসটা দেওয়ার কথা বলছেন, যেহেতু আপু টাইটেলে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে ভাইয়ার একবার দোকানে লোক পাঠিয়ে নিয়ে আসবে, চিন্তার কোনো কারণ নেই, নো চিন্তা ডুফুর্তি। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর ঝাড়খান পাথর দিয়ে কাজ করা আছে। আউটসাইডটা তার স্প্রিং এর কাজ, তার স্প্রিং এর কাজ, পুরো পার্টটাই ফার্স্ট টু লাস্ট একইভাবে সাজানো আছে। পাড়ের নিচটা কাটিং করা আছে, আঁচলটা কাটিং করে কাজ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কাটিং আঁচলের কাজ করা, এটা কিন্তু খুব সুন্দর। আর পুরো শাড়ির ভিতরে কিন্তু এরকম, এই যে আঁচলটা আমি দেখাচ্ছি, এটা ফার্স্ট টু লাস্ট এই ধরনের পার্টি, এটা হচ্ছে পার্টি আইটেম, খুব বেশি কোয়ালিটি সম্পূর্ণ ফেব্রিকটা হচ্ছে। ওকে আপু সমস্যা নেই, আমি যাত্রা বাড়িতে আছি, আশেপাশে হলে যেয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট, যেটা আছে ঢাকা গাউসিয়া মার্কেট, এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের অপোজিটে যে নূর ম্যানশনের ভবন, সেই নূর ম্যানশন ভবনের এটা হচ্ছে তৃতীয় তলা 17 এবং 18 নম্বর শপ, এটা হচ্ছে মালিহা শাড়িস। তো আমি এটার যে আঁচলটা আছে, আঁচলটা দেখাচ্ছি, আঁচলটা কিন্তু খুবই সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার। ও তাহলে তো নো প্রবলেম, ওখানে যাওয়া যায়। তো আপু আপনার, আপনাকে দাওয়াত রইল, আপনারা আসবেন এবং দেখবেন, কিনবেন। আজকে না, মঙ্গলবার দিন কিন্তু বন্ধ থাকে, শুটিং পারপাসে আমাদের কিন্তু আসা হয়। থ্যাংক ইউ আপু নামটা বলার জন্য, এমডি হানহান ভাইয়া লিখেছেন। তো আমি এটা একটু দেখাচ্ছি, প্রাইসটা হচ্ছে 11,800 টাকা, প্রাইসটা হচ্ছে 11,800 টাকা। আর এই যে দামটা নির্ধারণ করা হয়, দামটা কিন্তু এইগুলোর কস্টিং এর উপর, কারণ এগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, আনার পরে শাড়ির দাম সবকিছু মিলিয়ে কিন্তু দামটা বলা হয়। তো এটা কিন্তু আরো অনেকগুলো কালার আছে, আমি কালারগুলো দেখাচ্ছি। থ্যাংক ইউ আপু। তারপরে রুবেল রানা লিখেছেন নাইস আপি। তো থ্যাংক ইউ, আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টগুলো দিয়ে আমাদের লাইফটাকে সমৃদ্ধ করার জন্য। আমি জাম কালারের শাড়িটা দেখাচ্ছি, এটার প্রাইসটা একটু বলে দেই, 11,800 টাকা। আমি আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে রয়্যাল ব্লু, রেডটা বেস্ট, লাইক ইট। তো ভালো লাগলে কিন্তু মোটেই দেরি করবেন না, একদম ঝটপট চলে আসবেন এবং কিনে ফেলবেন, কারণ এগুলো কিন্তু স্টক অনেক লিমিটেড। তো রেড এর আরেকটা ঝলক আপনাদেরকে দেখাই, এটা কিন্তু রেড এর আরেকটা, এটা বার্মিলন রেড, সিঁদুরি লাল। আপু তোমার সাথে কথা বলতে চাই কিন্তু কিভাবে বলবো, তো আমার সাথে কথা বলার প্রসেসটা খুব ইজি, এখনই কিন্তু বলতে পারেন। আপু তোমার ভয়েসটা আজকে কেমন যেন লাগছে, আসলে ঠান্ডা ঠান্ডা পড়েছে গলায়, হয়তো ঠান্ডা ঠান্ডা ভাব, এর জন্য হয়তো একটু এরকম লাগছে। রফিক ভাই আছে, মুরগি রফিক আছে, মুরগি রফিক আছে, আই মুরগি বইল না ভাইয়া, আমাদের মুরগি পালতে ভালোবাসে এরকম রফিক ভাই আছে, আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন, খালি মুরগি নিতে হবে আমার কাছে আসতে হলে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। তো আমরা কিন্তু কাজ করতে আসলে কিন্তু টুকটাক দুষ্টামি হয়। শামু সিল্কের শাড়ি দেখাও, ওটা চলে গেছে অতীতে, এখন আপনাদের এখান থেকে কোন শাড়ি পছন্দ হলে এখনি কিন্তু কল করে আপনারা অর্ডার করতে পারবেন। সবই আছে, যেগুলো দেওয়া হয়েছে সামনে এগুলো সবই হচ্ছে 11,800 টাকার প্রাইস আসবে। পার্টি আইটেম 100% রেশম ফেব্রিক এর উপরে, তার স্প্রিং ঝাড়খান পাথরের কাজ করা আছে, ফ্লাওয়ার গুলো সুপার ম্যাচিং। আপু আমাকে গিফট করো, এত সুন্দর শাড়ি দেখলে মন ভরে যায়। আপু আপনারা আমাকে গিফট করেন, আমি তাহলে পরে আসবো ভিডিওতে। আপু দেখা করতে চাই তোমার সাথে এন্ড রূপা আপুর সাথে, ওকে, যদি কোনোদিন সময় সুযোগ হয় অবশ্যই ইনশাল্লাহ একদিন একদিন আপনাদের সাথে দেখা করব। আমি এইটা একটু দেখাই, এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে, কিন্তু এই শাড়িটার যে এই ভার্সনটা কিন্তু খুব ভালো লেগেছে, বিশেষ করে স্ক্রিন কালারের সাথে কমপ্লিটলি ম্যাচিং, পরলে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড লাগবে। আমি এই শাড়িটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু আজকে শুটিং করেছি, আর এটা কিন্তু অনেকেরই ভালো লাগবে, আমার সবচেয়ে পছন্দ হয়েছে যেই শাড়িটা, সেই শাড়িটা দিয়ে আমি দেখাচ্ছি। এটা অনেক নাইস একটা শাড়ি, আমি একটু কারুকাজটা দেখাচ্ছি, কারুকাজটা কিন্তু খুবই সুন্দর, আর সিকোয়েন্সটা কিন্তু একদম সুতা দিয়ে লক করা, চমৎকার নাইস একটা শাড়ি। এটার প্রাইসটা আমি একটু বলে দেই, প্রাইসটা তো অবশ্যই বলে দেব, এটা প্রাইসটা ফেব্রিকটা হচ্ছে ক্রেপ, এর উপরে এটা লেন ক্রেপ, পিওর ক্রেপ, পিওর ক্রেপ, এটা ক্রেপ। আমি এটা একটু দেখাচ্ছি কারুকাজটা, কারুকাজটা কিন্তু খুবই সুন্দর, কারুকাজটা দেখলে কিন্তু মনটা ভরে যায়। তো আপুরা এটা ভাইয়া, এটা কিন্তু পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর, দামটা একটু বলে দেই। হ্যাঁ প্রাইসটা তো অবশ্যই বলবো,
আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। লাইভের পরে, লাইভের পরে তো এখন অনেকে আছেন যারা লাইভে লাইভে থেকে আমার সাথে কথা বলতে চাচ্ছেন। অলরেডি আমাদের দীপু ভাইকে কিন্তু কল করছেন, তো বলবো লাইভটা শেষ করার 10 মিনিটের মধ্যে কল করলে কথা বলতে পারবো। আপনারা লাইভটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন প্লিজ। অনেকেই আছেন যে আমাকে খুব ভালোবাসেন, আমার সাথে হয়তো দু একটা কথা বলবেন, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি কল দেওয়ার জন্য। কিন্তু লাইভ চলাকালীন সময় এখন যদি আমি কথা বলতে যাই তাহলে কিন্তু লাইভটাই পণ্ড হয়ে যাবে। তো আমি এখন প্রোডাক্টটা দেখাচ্ছি, প্রোডাক্টটা দেখাই, প্রোডাক্টটা শেষ হলে কিন্তু আপনারা কল করবেন। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। প্রাইসটা আমি আবার বলছি 7200। তো এরপর নেক্সট আরেকটা শাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি এইটা একটু দেখাই। এই শাড়িটা কিন্তু একদমই এক্সেপশনাল, একদমই ডিফারেন্ট। আমি এটা একটু দেখাচ্ছি, এই ধরনের শাড়ি কিন্তু পরলে খুবই ভালো লাগে, একদম এক্সট্রা অর্ডিনারি। এই ধরনের যে শাড়িগুলো দেখাচ্ছি কাজটা ডেসক্রাইব করে দেখাচ্ছি, লাইভে তো সব শাড়ি দেখানো সম্ভব হয় না। না না, আমরা জাস্ট একদম হিট হিট যে কালেকশন গুলো নতুন এই সপ্তাহে এসেছে সেগুলো দেখাচ্ছি আমরা। ডিজাইন আছে अवेलेबल, আসলে সরাসরি শপে দেখতে পাবে। স্প্রিং কাজ করা হয়েছে দেখছেন, পুরোটা সাইড আউটলাইনটা পুঁতি দিয়ে সাজানো আছে। মিডিলে আপনার ঝাড়খান পাথর আছে, গোল্ড পাথর, এবং মিনা করা আছে, যেটা স্প্রিং এর মিনা করা আছে, যেটা জাজরুচ স্প্রিং পুরোটায়। এবং আর পুরোটা কিন্তু ম্যাচিং সুতো দিয়ে ম্যাচিং পার্লের কিন্তু কারুকাজ করা অল ওভার শাড়িটা জুড়ে চমৎকার। এই যে সুন্দর শাড়িটা আছে এটার আঁচলটা কিন্তু এই যে এরকম, আর বডি ফেব্রিকটা হচ্ছে ইতালিয়ান ক্রেপ, ইতালিয়ান ক্রেপের উপরে। ওকে, তো এটার প্রাইসটা কি রকম পড়বে ভাইয়া? এটার প্রাইসটা আসবে হলো আপনার, আমরা একটু এটা টোকেনটা দেখে নেই এটার প্রাইসটা কত। অনেক সুন্দর সুন্দর শাড়ি এসেছে, আমি একটু ভাইয়া ওটা দাম বলতে বলতে আমি একটু দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক নাইস নাইস কিছু শাড়ি আছে, এগুলো হচ্ছে ফ্যান্সি পার্টি শাড়ি। আমি কাজটা দেখাচ্ছি আপনাদেরকে, কাজটা দেখলে কিন্তু মনটা ভরে যায়। এটা তো স্কাই ব্লু কালারের মধ্যে, এটা পরলে একদম আপুদেরকে নীল পরিদের মতো লাগবে, ভাইয়াদের সাথে যখন কোনো পার্টি প্রোগ্রামে পরবে তখন কিন্তু ওয়াও লাগবে। তো এগুলোর প্রাইস কত ভাইয়া? আপনারা কিন্তু শাড়িকে দাম দিবেন না, শাড়ির যে কাজটা আছে, কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটাকে কিন্তু দাম দিবেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা নর্মাল কোয়ালিটি আপনারা নিজেরাও যদি বানাতে যান, এরকম একটা কোয়ালিটি হেভি কোয়ালিটি শাড়ি যদি নিজেরা বানাতে যান তাহলে কিন্তু দেখা অনেক টাকা খরচ পড়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে একটা পেয়েই যাচ্ছেন। তো আমরা এই শাড়ি একটু দেখি, এটার মধ্যে মেরুন যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইসটা কত? প্রাইস কম আছে, রিজনেবল প্রাইস আছে। আমি এটার প্রাইস, এটা হচ্ছে অনেক রিজনেবল প্রাইস, 4100। না সমস্যা না, এটা হলো কাজ চেঞ্জ আছে ডিজাইন, আগে যেটা দেওয়া হয়েছিল এটা 3200 টাকা দেওয়া ছিল, এটা আসছে যেটা একটা কাজ ডিজাইন চেঞ্জ আসছে, এটা হলো 4100 টাকা। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা পাড়টা দেখতে পাচ্ছেন ডবল পাড়, এটা কিন্তু খুবই সুন্দর। আর এটার যে সুন্দর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলের ডিজাইন করা আছে। আর ফ্যাব্রিক্সটা কি ফ্যাব্রিক্স ভাইয়া? একদম ওয়েটলেস, কিন্তু একদমই ওয়েটলেস, একদম মোলায়েম, রেশমের উপরে, পুরো সিল্ক, পিওর সিল্কের উপরে, পিওর সিল্কের উপরে। তো এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর, এটা কি উপরের পাড়টা? জি, এটা উপরের পাড়টা হচ্ছে ডবল পাড়, উপরে পাড়টা হচ্ছে ডবল পাড়, এবং নিচের যে পাড়টা আছে সেই নিচের পাড়টা কিন্তু সিঙ্গেল পাড়। এই যে সুন্দর শাড়ি, নিচের পাড়টা উপরের পাড়টা ছোট, উপরের পাড়টা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর নিচের পাড়টা হচ্ছে ডবল। তো এটার প্রাইসটা কত পড়বে? 4100 টাকা হলে এটা কেনা যাবে। কালার আছে 5-6টা, 5-6টা কালার আছে। তো ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশন কিন্তু এখানে আছে, আপনারা কিন্তু ওই ওই কালার একটা দেখেন, এই যে এটা 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 ব্লু একটা আছে না, ব্লুটা ব্লুটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, নিচের কমন দুটো পড়ো, ব্লু পাই নিচে আপু কিছু ও যে সাইমা জামান, সাইমা জামান আপু, আসলে কি আমরা যখন কাজ করি তখন প্লিজ আপনারা কিন্তু রাগ করবেন না। সাইমা জামান আপু লাভ ইউ সো মাচ, সাইমা জামান আপু আপনি কিন্তু অলরেডি রাগ করে ফেলেছেন, যথেষ্ট বলার কিছু নেই। কাঞ্চিপুরম কি কালার দেখবেন আপু প্লিজ জানাবেন, কারণ আমরা যখন লাইভ করি তখন কিন্তু অনেক কিছু খেয়াল করে তারপর করতে হয়। কাঞ্জিবরম কালার দেখাবো, ব্ল্যাক দেখাবো, কাঞ্জিবরম কি কালার দেখবেন সেটা কিন্তু অবশ্যই একটু জানাতে হবে। আর নিয়ে আসেন না, এবারে কি আছে ওখানে, কাঞ্জিবরমের মধ্যে অনেক কালার আছে না, লাইট কালারের মধ্যে নিয়ে আসো,
একজন একজন করে সবার কথাই শুনবো আমরা, কারণ আমরা তো অনেক ভালো, তাই না? আমরা কেউ রাগারাগি করি না, আমরা সবাই খুব ভালো, ঠান্ডা মাথায় জিনিস দেখবো। তো এটা হচ্ছে কাঞ্জিবরম, এটার প্রাইস কিরকম, রেঞ্জ কিরকম? 5500। এটা কিন্তু অরিজিনাল কাঞ্জিবরম। এই যে শামুকাতান, আমরা শামুকাতান দেখবো। দীপু ভাই দেখাবেন? না, এটা হচ্ছে আমাদের দীপু ভাইয়া। দীপু ভাই হচ্ছে হিরো, ব্যস্ত ব্যস্ত ডাক্তার। তো আমি এটা একটু দেখাচ্ছি, খালি ঘুমান। আমি শামুর মধ্যে একটু দেখাচ্ছি শামুকাতান। ওয়াও, এই শামুকাতানটা পড়লে কিন্তু আমাদের আপু মনিদেরকে অনেক সুন্দর লাগবে। আমি এটা একটু দেখাচ্ছি ভাই, এত ঘুরায়েন না, একটু সুন্দর করে দেখান না। আঁচল দেন, আপনি আঁচল দেন। মাত্র কি বলো, মাথাটা শেষ না। নেভি ব্লু প্লিজ, কফি কালার না, নেভি ব্লু। আমরা এটা একটু দেখাই, তারপর নেভি ব্লুটা দেখাচ্ছি। আপনাদের হয়তো ভালো না লাগলে, কারো না কারো তো ভালো লাগতেই পারে। তো এটার প্রাইসটা কত? 5200। 5200। তো কোয়ালিটি যেগুলো, আপনারা রেপ্লিকা যদি নেন দেখবেন কয়েকদিন পরে কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনারা চেষ্টা করবেন নীলে একদম অরিজিনালটা নিতে। দীপু ভাই তোমাকে দেখি না, দিস ইজ দীপু ভাই, দিস ইজ দীপু ভাই, এইটা হচ্ছে দীপু ভাই। তো দীপু ভাই সবসময় স্ক্রিনে আড়ালে থাকে, দেখেন কি করতেছে। উফ, কি লজ্জা পাইছে রে। আমি এটা একটু দেখাচ্ছি, মানহা কোথায়, মানহা কোথায়, মানহা বাসায়। তো আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুব সুন্দর। এটার প্রাইস দেই 5200। এটার ব্লাউজ পিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, গর্জিয়াস ব্লাউজ পিস। এই যে ব্লাউজ পিস, প্রাইস কত ভাই, প্রাইস বলুন। 5200 টাকা। এখন আপনাদেরকে দেখা ড্রেসের কালেকশন। ওয়াও, এটা পড়লে তো আমার, এটা পড়লে আমাকে ভালো না লাগলো, আমার আপুমণি যারা আছে তাদেরকে একদম ঝকা পকা লাগবে। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, পার্টি ওয়ার ড্রেস হিসেবে অনেক নাইস। এটার প্রাইস কত পড়বে ভাইয়া? কত? 10500। এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার স্প্রিং এর কাজ করা, কাটিং করা আছে, কাটিং এর উপরে স্প্রিং এর কাজ করা আছে, আপনার গোটা পাত্তি দিয়ে আপনার পুরো আউটলাইনটা সাজানো আছে, গিট কাজ করা আছে এবং পাইপের কাজ করা আছে। যে কাজটি প্রতিটা যারা সালোয়ার কামিজ পরতে পছন্দ করেন, সব আপুরা কিন্তু শাড়ি ক্যারি করতে পারে না, পার্টি আইটেম, সব আপুরা কিন্তু শাড়ি ক্যারি করতে পারে না। আমি নিজেও শাড়ি বেশ খুব ভালো কিন্তু ক্যারি করতে পারি না। তো এটা কিন্তু খুবই সুন্দর, এটা একটা চমৎকার একটা পার্টি থ্রি পিস। এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি, 10500। এটা কি কি কালার আছে? এটা ওয়ান পিস করে বুটিক, এটা ওয়ান পিস, এগুলো বুটিক ওয়ান পিস। আরেকটা দেখাচ্ছি, ঠিক আছে, শাড়ি আছে এখানে, অনেক শাড়ি আছে দেখছেন। এখান থেকে যেটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারেন ভাই। এখানে শাড়ি কালেকশন কত থেকে কতর মধ্যে? আমাদের 3 থেকে শুরু, 3 থেকে শুরু, স্টার্টিং 3 থেকে 2200, 2200 থেকে শুরু করে একদম আপনারা উপরে যত টাকা নিতে পারেন। প্রাইস বেশি, কোয়ালিটি প্রোডাক্ট, প্রাইস হবেই। আপনারা মার্কেট কম্পেয়ার করে নিন, আপনারা অবশ্যই প্রোডাক্ট যদি অন্য জায়গায় পান তাহলে কিন্তু ওয়েলকাম, আপনারা নিতে পারেন। কিন্তু আমি একদম অলক করে বলতে পারি এগুলো কিন্তু সব জায়গায় আপনারা পাবেন না। তো আমি এইটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। এটার প্রাইসটা একটু বলে দেই, আমি নিজে এরকম একটা কামিজ কাজ করিয়েছি, সেই কামিজটা শুধু এতটুকু প্যানেল কাজ করা, 3500 টাকা শুধু মজুরি নিয়েছে। সেই ক্ষেত্রে সালোয়ার কামিজ ওনা কিন্তু আলাদা, আর আপনারা যদি এটা একবারে নেন তাহলে কিন্তু দামটা আপনাদের একসাথে কিন্তু কম্পেয়ার করে আমি দামটা বলে দিচ্ছি। এটা প্রাইস কত বলেন না? 8500। ওনারা দাম বলতে গিয়ে দুজন মিলে গল্প করতেছে। এটা হচ্ছে মুরগি বিক্রি করে, মুরগি বিক্রি করতেছে। এটা হচ্ছে মিনা কার্টুনে সেই মুরগি চোর, একবারে সেই মুরগি, আর এটা হচ্ছে সেই মিনা কার্টুনের দীপু। আরে মুরগি আলাদা, কার কার মনে আছে রিতা ও রিতা? ওটা হলো মুরগি না, এটা হচ্ছে রিতা, রিতা ও রিতা, তুমি আমার রিতা, এটা হচ্ছে সেই দীপু। বলেন একটু কমের মধ্যে দেখাইতেছি, কমের ভিতরে একটু দেখাচ্ছি। হ্যাঁ, কমের ভিতরে একটু দেখান ভাই, এত দাম বললেন না, আমি নিজেও নিতে পারবো না। আমি এটা একটু দেখাই, কমের ভিতরে মাত্র 13 নাম্বার। এটার প্রাইস কত? 7200। এটা কম, 7200, এটা হচ্ছে এখানকার সবচেয়ে কম। নিচের কাজটা একটু দেখাই, সর্বনিম্ন 5500 থেকে একটু উপরে উঠান ভাইয়া, আমি নিচের ডিজাইনটা দেখাই। এই যে, হ্যাঁ
আরো উপরে উঠাতে গেলে আমার পায়ের তলে টুল দিতে হইব। না টুল দেওয়া লাগবে না, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু। তো ভিউয়ার্স আমাদের এইখানে কিন্তু আরো অনেক অনেক স্টোনের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থ্রি পিসের কালেকশন আছে 7000 টাকা থেকে শুরু করে 25000 টাকা পর্যন্ত। লেহেঙ্গা দুটো দেখাবো, লেহেঙ্গা আছে তেল কাটে একটা এই যে লেহেঙ্গা। আর আপনি মিনা? না আমি মিনা না, আমি কিনা একটা একটা লেহেঙ্গা দেখায় দেন। গল্প করা যাবে না আপু, এটার মধ্যে কি কি কালার হবে সুন্দর, বাট প্রাইস বেশি। রেড কালার, রেড কালার কি আছে ভাই? পার্টি ড্রেস, এই ধরনের জলোয়া ড্রেস গুলো কিন্তু হয় না, এত এত ডিপ কালার কিন্তু হয় না। আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো সব থ্রি পিসের কালেকশন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আসেন। সে একটা রাজকীয় ড্রেস, 72 লক্ষ টাকা দামের তেল কাট নিয়ে আসছে। ওরে বাবা, এই যে আমাদের এটা ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড, বুঝতেই পাচ্ছেন কতটা রাজকীয়। মানে আপনারা যখন হাঁটবেন তখন পিছন থেকে এটা ব্রাইডদের জন্য দীপন বিয়াতে দিবে। এটা কি ব্রাইডাল গাউন? হ্যাঁ, খুবই সুন্দর টেইল কাট গ্রাউন্ড, খুবই সুন্দর। কিন্তু এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা যদি এত চমৎকার হয় চিন্তা করেন ফ্রন্ট পার্টটা কেমন হবে। আর এখন কিন্তু সবাই কিন্তু একটু মডার্ন দেখা যায়, যে ওই লাল শাড়িটা যে পড়তে হবে এমন কোনো কথা নেই, অনেকে লেহেঙ্গা পরে বা অনেকে দেখা যায়। আপু 4100 টাকা এই ধরনের ডিজাইন কালার আছে, বুঝতেই পাচ্ছেন একটা ড্রেস 52000 টাকা। কি কি পাবো এটার সাথে? এটার সাথে আপনি এটাই আপনার পুরোটা কমপ্লিট করে তো জাস্ট আপনি বডি ফিটিং ফিটিংটা করে বডিটা। আর কেউ যদি পুরোপুরি এই মেজারমেন্টই হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বডিটা শেপ ঠিক আছে, বডি শেপ করা আছে। এবং আমি আবারো বলছি এটা দাম হচ্ছে 52000 টাকা এটার সাথে ওন্না। আর নিচে কি দোপাট্টা? এটা কি টু পিস? হ্যাঁ এটা টু পিস। আচ্ছা আচ্ছা ওকে, টেইল কাট টু পিস। আচ্ছা আচ্ছা ওকে, টেইল কাট টু পিস, টু পিসি আসে। ওকে স্কিন কাজে রে যে আবার আমি দেখ টু পিসি আসে। ওকে স্কিন কাজে রে যে আবার আমি দেখাচ্ছি, খুবই সুন্দর এবং খুবই রাজকীয়। আপনারা আপনাদের বিয়ের দিন কিন্তু স্পেশাল বা এনগেজমেন্টের পারপাসে বা দেখা যায় বৌভাত পারপাসে কিন্তু নিয়ে নিতে পারেন। অনেক ওয়েট আমাদের ভাইয়া কিন্তু, আমাদের রফিক ভাইয়া কিন্তু এটা আসলে ধরে রাখতে পারছেন, এটা এতটা ওজন। ওকে আমি দেখাচ্ছি, ইস এটা এতটা রাজকীয়, সবাই কিন্তু চায় বিয়ের দিনটাতে স্পেশাল কিছু পরবো। স্পেশাল কিছু করতে হলে ওজন যদি 6 মণ হয় তাও মেয়েদের কাছে সমস্যা নাই। এটা কিন্তু আমাদের আপুদের অনেক পছন্দ হবে, আর আপুরা কিন্তু নিজেরাই অনেক কাজ পছন্দ করে। আর এগুলো সব জুয়েলারিতে ব্যবহার করে স্টোন, স্পিনের যে কাজগুলো আছে এটা গোল্ডেন ইউজ করা হয়েছে, তারপরে অলিভ কালার ইউজ করা হয়েছে। আমরা এটা একটু দেখাই, এটা স্পিনের কাজ করে যে পুরো, আমরা ওনার যে পার্টটা আছে সেটা একটু দেখাচ্ছি। এটা কিন্তু অনেক সুন্দর, কালারটা কিন্তু জোস জোস। ভাইয়ারা পিঙ্ক কালার শেরওয়ানি পরবে, আর আপুরা এরকম সুন্দর একটা গাউন টাইপ পিস, স্লিপও কাজ করা আছে। হ্যাঁ স্লিপও কিন্তু কাজ করা আছে, খুবই সুন্দর, কমপ্লিটলি রেডি করা। জাস্ট আপনার বডির অনুযায়ী সেটাই করে নিতে। 52000 এটা অন্য কালার আছে? আরো কালার আসছে, এটা এসেছে লাইনে আছে। এটা অলরেডি আমি দেখিয়ে দিচ্ছি এখন, মানে একটু পিঙ্ক টাইপ, যে কালারগুলো একটু ফেস্টিভ টাইপ সেই কালারগুলো। আপু মানহামনি কি তোমার সাথে আছে? মানহামনি আমার সাথে থাকলে এতক্ষণে তো অবশ্যই সবাইকে দেখাতাম যে মানহা আমার সাথেই আছে। একটা মহিলাকে, মৃত মহিলা, মৃত মহিলা, এটা কিন্তু অনেক অনেক সুন্দর, আমি একটু দেখা, এটা অনেক অনেক পিছনে দেখেন, পিছনে আমি দেখাই দিচ্ছি সমস্যা নাই। এই মরা তো দূরাইতে গেল ভাই, দূরাইতে হবে না, আমি দেখাই দিচ্ছি। আরে কেউ না, হাই আপু কেমন আছো? ভালো আছি। নড়ালে নড়তে পারে না। এটা কিন্তু খুব সুন্দর, আপুরা যখন হাঁটবেন তখন কিন্তু এরকম হবে। এটা কিন্তু একদম লেটেস্ট, একদম লেটেস্ট। আমরা কিন্তু বাইরের যে ওয়েডিং গাউনগুলো কিন্তু এই ধরনের দেখে থাকি। তো প্রাইসটা একটু বলে দেই দীপু ভাইয়া, প্রাইস কত? আপনাদের ব্যাপার।
তো ভিউয়ার্স আমরা কিন্তু গাউন আছে, গাউনটাও দেখাই দিই। আচ্ছা ওকে, আরেকটা গাউন আছে ভাইয়া, যেহেতু দেখাতে যাচ্ছে। আপু আবার কবে লাইভে আসবেন? আমি নিজেও জানি না, হুট করে আইডিয়া হয়, হুট করেই চলে আসা হয় লাইভে। যাও আগে মঙ্গলবার পর্যন্ত আমি বাইচা নেই, আগে আমার হাত মতের কথা বলা যায়। আমি এইটা একটু দেখাচ্ছি, আর এর মধ্যে যদি মারা যায় তাহলে আর কি বলবো, তাহলে তো আর আসা হবে না। বডি শেপ রেডি গাউন। দীপু ভাই তোমার বিয়ে হয়ে গেছে? হয় না, একটা দেখেন। দীপু ভাই কি খুশি। আরে না, সাথে আম্মু আছে না? হ্যাঁ দীপু ভাইয়া আপনি এদিকে থাকেন না। আমি এটা একটু দেখাচ্ছি, প্লিজ তাড়াতাড়ি শেষ করেন। কেন আপু, আপনার কি তাড়া আছে নাকি? কেন তাড়াতাড়ি শেষ করবো? আমি একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি আপু, সালামের উত্তর নিতে হয়। ওয়ালাইকুম আসসালাম, উত্তর নিয়েছি আপু। আমি এটা একটু দেখাচ্ছি, এটা কিন্তু খুবই সুন্দর। এই ধরনের গাউন কালার আছে, এগুলো কালার দেওয়া যাবে, ডিজাইন চেঞ্জ আসবে। 13000 টাকা, 11000 টাকা আপু। এটা কি একদম নাকি কিছু কম হবে? এটার প্রাইসটা আমি আরেকবার বলে দিচ্ছি, 13000। আমার মনে হচ্ছে একদম রিজনেবল এর মধ্যেই পাচ্ছেন, কারণ একটা লেহেঙ্গা কিনে বানিয়ে তারপর এগুলো ভিতরে দেখা যায় অনেক কিছু অ্যাডজাস্ট করার থাকে, সেক্ষেত্রে খরচ কিন্তু অনেক বেশি পড়ে যায়। আপু কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। তো ভিউয়ার্স অনেকক্ষণ গল্প করলাম, পুরো শোরুমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে হচ্ছে আমাদের দীপু ভাইয়া, আর এই যে হচ্ছে আমাদের বিয়ের বেনারসি। দেখাও অনেক অনেক ভিডিও ইউটিউবে আপলোড দেওয়া আছে, ইনশাল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু দেখতে পারবেন, দাম সহ কিন্তু দেওয়া। তো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আছে মালিহা শাড়িজের, আপনারা সেখানে গেলে কিন্তু দেখতে পারবেন। আপু, রূপা আপু কেমন আছে? রূপা হচ্ছে আমার কলিজার টুকরা, ও কিন্তু অনেক ভালো আছে আপনাদের দোয়ায়, আপনারা সবাই দোয়া করবেন। আপু আমার ওয়াইফ তোমাকে অনেক লাইক করে, তোমার সব ভিডিও দেখে, থ্যাংক ইউ। আপুকে আমার তরফ থেকে একটু আদর দিয়ে দিবেন, কারণ আপনারা দেখেন বিধায় কিন্তু আমাদের অনুষ্ঠানগুলো করতে ভালো লাগে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসলে বিদায় নিতে ইচ্ছা করছে না, অলরেডি 47 জন এখনও আমাদের সাথে আছে। তো আমি একটু বলবো যে সবাই কিন্তু ভালো থাকবেন এবং সবাই কিন্তু আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি মালিহা শাড়িস থেকে, আল্লাহ হাফেজ।